29তম পর্বে আমরা সলিউশন করব 1.2 প্রশ্নমালার হচ্ছে আমাদের বিপরীত ফাংশনের যে অংশটা ছিল 30 পৃষ্ঠার কাজের যে কোশ্চেনগুলো আমি ধারাবাহিকভাবে সলিউশন করতেছি যাতে আপনাদের কোথাও কোনো অংশ বা অনুচ্ছেদ বুঝতে কোনো প্রবলেম না হয়। তো আপনারা সবাই দেখছেন জননী একাডেমি ভিডিও ইউটিউব চ্যানেল, যে আমাদের কোশ্চেনগুলো ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সো চলুন কথা না বলে আমাদের মূল ভিডিওটি শুরু করা যাক। সো এখানকার যে কোশ্চেনটা আবারও বলা হচ্ছে আমাদের বিপরীত ফাংশন নির্ণয় করতে হবে। তো বিপরীত ফাংশন নির্ণয় করার আমাদের শর্ত একটাই, যে কোনো অংশ আসুক আমরা ধরে নিব ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু টোয়াইস এক্স বাই এক্স মাইনাস টু। তবে এখান থেকে আমরা দিয়ে আমরা কী করব যে এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই লিখব, আর এখান থেকে এক্সের মানটা বের করে নেওয়া হলো। সো আবার আমরা দিয়ে শুরু করব একই অঙ্ক, আবারও বারবার আমাদের সলিউশন করতে হচ্ছে। সো আমরা বলবো ওয়াই ইকুয়ালস টু টোয়াইস এক্স বাই হচ্ছে এক্স মাইনাস টু। তো আমরা এখান থেকে কী করবো এক্সের মান বের করার জন্য আমরা কাজ দিয়ে করবো। তো আমরা নিয়ে নিচ্ছি এক্সের মান বের করার জন্য, এদিকে লিখলাম টোয়াইস এক্স, এদিকে গুণ করলে এক্স ওয়াই মাইনাস হচ্ছে টোয়াইস ওয়াই। দেন আমরা এক্সগুলো একদিকে করে নেবো, টোয়াইস এক্স মাইনাস এক্স ওয়াই মাইনাস হচ্ছে টোয়াইস ওয়াই, বা এখান থেকে এক্স কমন করলে টু মাইনাস ওয়াই ইকুয়ালস টু মাইনাস টু ওয়াই। তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু পাচ্ছে মাইনাস টু ওয়াই বাই টু মাইনাস ওয়াই। তো এখান থেকে অনেকেই চায় যে যদি আপনি মাইনাস কমন করেন, তবে সেক্ষেত্রে কী হবে লব থেকে মাইনাস কমন, তাহলে টোয়াইস ওয়াই, এখান থেকে মাইনাস কমন করলে ওয়াই মাইনাস টু। তাহলে আমরা এখান থেকে আমরা যদি এক্সের পরিবর্তে মান বসাই এফ ইন বাস ওয়াই, এখানে পাচ্ছি টোয়াইস ওয়াই বাই ওয়াই মাইনাস টু। তো এই অংশটা আশা করি আপনাদের বুঝতে কারো প্রবলেম নাই। এখন আমরা কী করবো এর পরবর্তীতে, আমাদের জাস্ট চলকটা চেঞ্জ করলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। তো এফ ইনভার্স এক্স ইকুয়াল টু টোয়াইস এক্স বাই এক্স মাইনাস টু আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। তো এই হচ্ছে আমাদের যে পরবর্তী যে অংশটা ছিল, আমাদের যে দুই নম্বর অংশটা ছিল এফ অফ এক্স ইকুয়াল টু টোয়াইস এক্স বাই এক্স মাইনাস টু। আশা করি আপনারা আমাদের এই ভিডিওটার মাধ্যমে সো ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এর পরবর্তী পর্বে আমরা 35তম পর্বে বোর্ড বইয়ের যে আরও একটা কাজের কোশ্চেন রয়েছে, তিন নম্বর যে কাজের কোশ্চেনটি রয়েছে এটা 35তম পর্বে সলিউশন করব। তো সেই পর্বটা আমাদের এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন, সেখান থেকে আপনারা আমাদের ভিডিওটা দেখে নিতে পারেন। সো আমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কখনোই ভুলবেন না।